কিছু সাপ্লিমেন্টগুলো খেয়ে উনি দেখতে পারে আর খাবার যে সাবধান হতে হবে আমরা যেন অনেক সময় আমরা অনেকে ওজন কমাইতে চাই বা ওজন বাড়াতে চাই দুই ক্ষেত্রে আমরা অনেক সময় ওজন কমাতে গেলে কার্বোহাইড্রেট কমিয়ে দিই তো কার্বোহাইড্রেট রিচ ফুড যে খাবারগুলো আছে যেমন আমাদের বিভিন্ন সবজি বা অন্যান্য খাবার এগুলোর মধ্যে আবার কিছু মিনারেলসও আছে বা এলিমেন্ট আছে বিভিন্ন তো আবার সেগুলো ঘাটতি হয়ে যেতে পারে তো আমাদের কথা হচ্ছে আপনাকে যে অতিরিক্ত একই রকম খাবার না খাওয়াই ভালো মানে একই রকম ব্যালেন্স ডায়েট এবং খাবারে ভিন্নতা খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট খাবারে ভিন্নতা আনতে হবে এক এক বেলা এক এক ভিন্নতা আনতে হবে একই রকম খাবার তো অনেকে বলে স্যার আমাদের হতে এত ইকোনমিক্যাল সাপোর্ট নেই যে ভিন্নতা আনবে ইকোনমিক সাপোর্টের প্রয়োজন আপনি যে খাবারটি খাচ্ছেন সেটা তো একই খাবার না খেয়ে সেটা পরিবর্তে আর একটা খাবার আনেন আপনার মতো করে আনেন এবং আমি বলবো যে সিজনাল যত খাবারগুলো আছে যে ঋতু ভেদে আমাদের যে খাবারগুলো বাংলাদেশে আসে ফল ফল এবং বিভিন্ন প্রতিটা ঋতুতে আমাদের নতুন নতুন খাবার আসছে হ্যাঁ টমেটো আসলে শীতকালে টমেটোটা বেটার শীতের শাকসবজি বেটার আমরা এখন হাইব্রিড টমেটো পাচ্ছি গরমের মধ্যে সো এইটা করা না খেয়ে আমরা যদি সিজনাল খাবারগুলো সিজনে খাই এবং সেটাকে দীর্ঘমেয়াদি না করে আমরা মানে টাটকা খাবার খাই এবং আমাদের এখন নিজেদের নিজেদের তৈরি খাবার যদি বেটার করা যায় যদি সম্ভব বা কারোর সুযোগ থাকে তাহলে কিন্তু অনেকাংশে সমস্যাগুলো আমরা কমাতে পারবো কমে আসবে জি একজন ফোনে দর্শক আছেন ফোনটা যে দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আপনার বয়স উল্লেখ করে প্রশ্নটি করুন জি আমার নাম লাইলি আমি খুলনা থেকে বলছি আমার বয়স আটত্রিশ আচ্ছা আমার সমস্যা হয়েছে আমার দেড় বছর আগে সিজার হয়েছিল সিজারের পরে এক্লাম শিয়া হয়েছে সে সারেশ্বরবাড়ির এক লক্ষিয়ার পর থেকে আমার ঘাড়ে ব্যথা। আমি মানে ডাক্তার দেখাইছি একজন মেডিসিনের ডাক্তার উনি এক্স-রে করে এক্স-রে করে বলল যে ঘাড়ে হাড়ে ক্ষয় হয়েছে। আর আমার ব্যথাটা যখন বাড়ে তখন আর কি আমি তোকে জাবসা দেখি। মাথাটা আমার কাছে কাপে নে আর এই এখন ব্যথাটা হাতেও যায়। এই সমস্যা ওই ডাক্তার দেখাইছে উনি ওষুধ দিয়েছিল ব্যথার ওষুধ। তখন কিছু দিন খেয়ে ভালো ছিলাম। এখন আবার ব্যাথা করে আপনি কি করেন আমি একজন সংসার কাজ করি আচ্ছা আপনি কি দেশের বাইরে থাকেন না দেশে থাকেন না আমি দেশে থাকি আচ্ছা মাথার নিচে বালিশ কোটা দেন সব সময় না বালিশ একটাই দেই সব সময় একটা বালিশ দিয়ে শুই এবং আমি খুব নরম বালিশই ব্যবহার করি আচ্ছা এখন এখন কি জানতে চাচ্ছেন আমি জানতে চাচ্ছি যে আমার এই এখন কি করতে পারি আমার তো এই মানে ব্যথাটা বাড়লে আমার মাথাটা কাঁপে জি ধন্যবাদ অবশ্যই ওনার সমস্যা ঘাড়ে ঘাড়ের থেকে আসলে হচ্ছে একলামশিয়া যখন হয় তখন তো অ্যানাদার কমপ্লিকেশন ওই সময় হয় ওটা কিন্তু এখন কিন্তু ওইভাবে নেই যে সমস্যাটা হয় এখন ওনার সেটা হচ্ছে ঘাড়ের কোনো ডিক্সের প্রলাপস আছে বা ঘাড়ে এনি এনি ডিজিজ বা ডিজর্ডার আছে যার কারণে ওনার মাথা ব্যথা করে বা ওই যে উনি বলছে যে ফিট হয়ে যাওয়ার মতো হয় হাত অবশ্যই আসে বুকে ব্যথা করে এবং ওনার খুবই হয় তো আমার মনে হয় আপনার ঘাড়ের একটা এম আর আই করতে হবে যত আর্লি পসিবল একটা এমআরআই করে ডাক্তার সাহেবকে বলেন একটা এম আর আই করে দেখেন এটা আপনার জন্য ভালো আর আমরা কিন্তু প্রচুর আপনাদেরকে কিছু টিপস দিচ্ছি বারবার মোবাইল ফোনের ব্যবহার হ্যাঁ আমরা এখন একেবারে গ্রামের প্রত্যেকটা মানুষ বয়স্ক হতে শুরু করে মহিলারা হোক পুরুষ হোক বা বাচ্চারা হোক সবাই একটা মোবাইল ইউজ করে এখন এটা মোবাইল ছাড়া আমরা চলতে পারবো না যুগের চাহিদা এটা করতেই হবে আমাদের মোবাইলের উপকারিত আছে কিন্তু এটার অপকারিতা হচ্ছে যে ইউজ করি আমরা সামনে ঝুঁকে সামনে কন্টিনিউ আমরা খেয়াল করি না তখন ঘাড়ে সমস্যা হচ্ছে কাজের ক্ষেত্রে আপনি যেহেতু সংসারে কাজ করেন অনেক সময় সামনে ঝুঁকে কাজ করতে হয় অনেক কিছুই করতে হয় যার কারণে এগুলো হচ্ছে তো এই জিনিসগুলো আমাদেরকে আমাদের কিভাবে আমরা কমাতে পারি এক হচ্ছে আমরা সচেতনতা হওয়া দরকার যে আমরা ঘাস সোজা রেখে কাজ করার চেষ্টা করব মাঝে মাঝে একই কাজ টানা করব না মনে করেন আপনি একটা কাজ করতেছেন এক ঘন্টা হয়ে গেল সেটা বাদ দিয়ে আপনি অন্য একটা কাজ করেন বা আপনার পজিশনটা চেঞ্জ করেন আর আমাদের নিয়মিত হাঁটতে হবে আপনার নিজের শরীরের জন্য অন্তত আধা ঘন্টা ব্যয় করবেন হাঁটার জন্য বা সাঁতার কাটার জন্য যার যেইভাবেই আসেন তাহলে কিন্তু এই যে আমাদের ইঞ্জুরিগুলো আমরা অনেকাংশেই মিনিমাইজ করতে পারবো বা হিলিং হবে বা রিকভারি হবে বা রিহ্যাবিলেটেড হবে সো এটা করা উচিত আপনি একটা এমআরআই করেন এমআরআই করার পরে এটার আমার মনে হয় কিছুদিন আপনি যদি প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারেন এই সমস্যাটা চলে যাবে এবং এই ক্ষেত্রে আপনাকে পরবর্তীতে কিছু এক্সারসাইজ আমাদের আমরা শিখিয়ে দিয়ে থাকি সে এক্সারসাইজগুলো পাশাপাশি করতে হবে আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনেক কিছু আলোচনা করলাম ফিজিওথেরাপি এবং সাপ্লিমেন্ট অবশ্যই ইউজ করতে হবে তো আপনাকে নিশ্চয়ই আমরা অনেক উপকার হয়েছি অনেক ধন্যবাদ আপনাদের আজকে অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জি দর্শক আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানটি পুন আজ রাত দুটায় পরবর্তী অনুষ্ঠান দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাস্ক ব্যবহার করবেন প্রয়োজন ছাড়া ঘরে বাইরে বের হবেন না এই কামনায় সবাইকে শেষ করছি আজকের অনুষ্ঠান সবাইকে ধন্যবাদ